নতুন বছরের প্রথম দিনে সারাদেশে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনেক স্কুলে পৌঁছায়নি সব বই বর্ণির নানা আয়োজনে দু সালকে বরণ করোনা মহামারীর মধ্যেও কক্সবাজারে পর্যটকদের ভিড় ফের সাবরাং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক উসমানকে হত্যা এখনও গ্রেফতার হয়নি কেউ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন দু সালে দেশের সার্বিক অর্জন ও অগ্রগতি নজর কেড়েছে বিশ্ববাসী এবং নাব্য সংকটে রাজবাড়ী নৌপথে আটকে আছে ত্রিশটির বেশি কার্গো জাহাজ দুবচরে ব্যাহত নৌ চলাচল স্বাগত সমগ্র বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি আলিয়াশ্বাহ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজধানী সহ সারাদেশের স্কুলগুলোয় বিতরণ করা হচ্ছে নতুন বই বছরের প্রথম দিনই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাতে পাচ্ছেন নতুন বই আর মাধ্যমিকের শিক্ষার্থীরা পাচ্ছেন ধাপে ধাপে দেশের বিভিন্ন বিভাগ ও জেলার স্কুলগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলছে বই বিতরণ সব মিলিয়ে এবার বই বিতরণ করা হচ্ছে বেশি। নতুন দীর্ঘদিন শিশুরা আজ থেকে তিন জানুয়ারি পর্যন্ত বই পাবেন নবম শ্রেণীর শিক্ষার্থীরা চার থেকে ছয় জানুয়ারি অষ্টম শ্রেণী সাত থেকে নয় জানুয়ারি সপ্তম শ্রেণী ও দশ থেকে বারো জানুয়ারি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা পাবেন বই রাজশাহীতে প্রতিটি স্কুলে মুখে মাস্ক পরা নিশ্চিত ও স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করছে স্কুল কর্তৃপক্ষ তবে জেলায় প্রাথমিকে প্রায় বই এখনো হাজার পৌঁছায়নি আর শুধুমাত্র সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে মাত্র সাতটি বই দেওয়া হচ্ছে চট্টগ্রামের শিক্ষার্থীদের এবার একসঙ্গে বই তুলে না দিয়ে ধাপে ধাপে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে নতুন বই বিতরণ বিভাগে এবার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে দুই কোটি সাঁত্রিশ হাজার বই বিতরণের কথা রয়েছে বরিশাল নগরীর সিস্টার্স ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক বিভাগে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে নয় হাজার শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় বিশ লাখ শিক্ষার্থীর মধ্যে বিতরণ হবে সোয়া দুই কোটি বই এছাড়া টাঙ্গাইল মেহেরপুরসহ বিভিন্ন জেলায়ও চলছে বই বিতরণ উৎসব মেয়তো দিন বাসে ছিলাম আমার একটু ভালো লাগছিল না আজ আমি স্কুলে এসেছি আমার খুবই ভালো লাগছে আজকে বই পেয়ে খুব ভালো লাগছে কারণ নতুন বই নতুন বই পড়তে ভালো লাগবে সকল বাচ্চাদের হাতে নতুন বর্ষে বই তুলে দিচ্ছি এবং ফুলের স্টিক দিয়ে তাদেরকে বরণ করে নিচ্ছে মাস্ক পরে অবশ্যই আসছে এবং বইটা আমরা সরকারি নির্দেশনা পেয়েছি যে বইটা সরাসরি বাচ্চাদের হাতে দিব না ব্যাগে ভরে দেব আমরা ঠিক সেভাবে দূরত্বে বেঁধে আমরা ব্যাগে করে বইটা দিয়েছি আজকে শুরু হলো এবং পর্যায়ক্রমে উইদিন ওয়ান উইক সকল শিক্ষার্থীদের কাছে আমাদের প্রাথমিক মাধ্যমিক মাদ্রাসা বা আমাদের অন্য অন্য কিন্ডার গার্ডেন যাদের বিদ্যায়ী সকলে আসলে বই পৌঁছে যাবে নতুন বছর উদযাপন করতে কক্সবাজারে ভিড় করছেন হাজারো পর্যটক বৃহস্পতিবার থেকে কক্সবাজারে আসতে থাকেন পর্যটকেরা ইংরেজি নববর্ষ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বেশি পর্যটক সমাগম আশা করছেন ব্যবসায়ীরা করোনা মহামারীর কারণে গত বছরের তুলনায় পর্যটক সমাগম হয়নি বলে মন্তব্য ব্যবসায়ীদের তারা বলছেন গেল বছর থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে কক্সবাজার ভ্রমণে আসেন অন্তত পাঁচ থেকে ছয় লাখ পর্যটক তবে এবার থার্টি ফার্স্ট নাইট উদযাপন এবং নতুন বছরকে বরণ উপলক্ষে সব মিলিয়ে এক লাখের বেশি পর্যটক হয়নি বলে জানান পর্যটন ব্যবসায়ীরা এদিকে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী এনি আরো জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তফিকুল ইসলাম তফিকুল ছুটির দিনে তো কক্সবাজার এমনিতেই প্রচন্ড ভিড় থাকে তার নতুন বছরের প্রথম দিন ভিড় কেমন দেখছেন আর হোটেল মোটেলগুলোতে গুলোতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সাধারণত আজকে শুক্রবার সপ্তাহে ছুটির দিন অর্থাৎ শুক্র ছোট দুই দিনে কিন্তু কক্সবাজার সমুদ্রসেকের পর্যটকদের ভিড় থাকে তবে সেটির কিন্তু ব্যর্থ হয়নি আজকেও কক্সবাজারের সমুদ্রসেকের পর্যটকের ভিড় আছে আমি যদি একটু দেখাতে চাই আমার পেছনে অসংখ্য আপনারা মানুষ দেখতে পাচ্ছেন এখানকার কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এবং স্থানীয়দের আমরা আমরা দেখতে পাচ্ছি এখানে সমুদ্র সৈকতের তো আসলে মূলত প্রতি বছর যেভাবে দেখি সৈকতীয়দের সমুদ্রের উদযাপন করতে আসেন প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ পর্যটক কিন্তু এবারের ক্ষেত্রে সেটি একেবারে ব্যতিক্রম এবারে করোনা মহামারীর কারণে অনেক পর্যটক কিন্তু আসতে চায়নি তো সেই থেকে আমি কথা বলেছি কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির নেতাদের সাথে কথা বলেছি তারা বলছেন তাদের এবার থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে তাদের চল্লিশ পার্সেন্ট চল্লিশ শতাংশ রুম বুকিং হয়েছে অর্থাৎ ষাট শতাংশ রুম তাদের খালি পড়ে আছে তো আসলে তারা আশা করেছিলেন এবার কিন্তু তারা ভালো ব্যবসা করবেন গত বছর তারা যেভাবে ব্যবসা করেছিলেন কিন্তু সেটি এবারে হয়নি তো তার ধারণা করছেন নতুন বছর নতুন বছর যে করোনা যে মহামারী সেটি কাটিয়ে ওঠার পরে হয়তো তাদের যে বর্জনের ব্যবসা সেটি আবার ভালো হবে তবে আজকে বিষয় আপনাকে বলে রাখি মূলত গতকাল থেকে ছাড়া দ্বীপে যাওয়ার সেন্ট মার্টিন দ্বীপের ছাড়া দ্বীপে যাওয়ার একটি না যাওয়ার জন্য একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেখানে যে কোনো ধরনের ইঞ্জিন চালিত বোর্ড থেকে শুরু করে সবকিছু থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো এই বিষয় নিয়ে আসলে অনেকে খুব প্রকাশ করেছেন যদিও বা কক্সবাজারের জয়শঙ্কর বর্জন আছেন তারা যেতে করতে থেকে ইসলাম। নতুন বছরে করোনার সংকট কাটিয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে রাজধানী নিজ বাসভবনে ব্রিফিংয়ে এই আশা প্রকাশ করেন তিনি পরে নতুন বছরে দেশের রাজনীতিতে নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারা ফিরে আসারও প্রত্যাশা করেন ওবায়দুল কাদের ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে প্রস্ফুটিত হোক সম্ভাবনা নতুন কলি দেশের রাজনীতিতে নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারা ফিরে এসে নতুন বছরে নতুন আশার গেতে এগিয়ে যায় সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নময় অভিযাত্রায় এটাই নববর্ষ উপলক্ষে জয়পুরহাটে ব্যতিক্রমে আয়োজন পাঁচবিবি উপজেলার প্রত্যন্ত অঞ্চল রহমতপুর গ্রামে ঐতিহ্যবাহী লাঠি খেলা পানি ভর্তি কলস খেলা থালা ঘোরানো সহ নানা গ্রামীণ খেলার আয়োজন সেখানে সকাল দশটার দিকে পাঁচবিবি উপজেলার রহমতপুর গ্রামে এসব খেলার আয়োজন করা হয় বাদদের তালে তালে লাঠিয়ালদের চমৎকার নৈপুণ্য প্রায় দশ থেকে পনেরো লিটার পানি ভর্তি কলস নিয়ে উড়াল নৃত্য এবং থালা ঘুরে আকর্ষণীয় নৃত্য প্রদর্শন করেন খেলোয়াড়রা এসব প্রায় খেলা উপভোগ করতে দূর থেকে আসেন দর্শকরা হিন্দু ধর্মী এই খেলা দেখে খুশি দর্শনার্থীরা টেকনাফের সাবরাং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক উসমান সিকদারকে গুলি করে হত্যার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের কচুবনিয়া গ্রামে এই ঘটনা ঘটে নিহতের পরিবারের অভিযোগ সাতাশ ডিসেম্বর সন্ধ্যায় একটি ইজি বাইক চুরি প্রতিবাদ করেন উসমান শিকদার পরে উপজেলার সাবরাং নয়াপাড়া বাজারে সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আবদুল্লাহ ছেলে মহম্মদ শাকের ও কাটাবনিয়ার মোহাম্মদ মহম্মদ ছেলে ছেলে সহ কয়েকজন উসমান শিকদারের ওপর হামলা চালায় এ ঘটনায় টেকনাফ থানায় অভিযোগ দায়ের করেন তিনি এরই জেরে ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় উসমানকে লক্ষ্য করে গুলি ছড়ে প্রতিপক্ষ পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন কক্সবাজারে চকরিয়ায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও পাঁচজন দুপুরে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের বড়ইতুলি এলাকায় দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন পিকআপ ভ্যান চালক মোহাম্মদ নানিক ও শ্রমিক তারিকুল ইসলাম স্থানীয়রা জানায় বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল বড়ইতুলি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় ঘটনাস্থলেই মারা যান দুইজন আহত বাসের পাঁচ যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে তারা আশঙ্কামুক্ত বলে জানান চিকিৎসক ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় যাত্রীদের উদ্ধার করা হয় বাস ও পিক আপ ভ্যানটি জব্দ করেছে পুলিশ এবছর পঞ্চাশে পা দিল বাংলাদেশ উদযাপন হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগে স্বাধীন হওয়ার পঞ্চাশ বছরেই বাংলাদেশের অর্জন ও অগ্রগতি নজর কেড়েছে সারা বিশ্বের বিশ্ব নেতাদের উপস্থিতিতে ছাব্বিশে মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করতে চায় সরকার আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন নতুন বছরে চোদ্দ হাজার তৈরি করে দেওয়া থেকে দু একুশ স্বাধীনতার পঞ্চাশ বছর উন্নয়নের মহাসড়কে দ্রুত গতিতে ধাবমান বাংলাদেশের জন্য এ এক গুরুত্বপূর্ণ মাইল ফলক প্রত্যাশা আছে বিশ্ব নেতাদের উপস্থিতিতে ঘটা করে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের তবে সবকিছু এখন নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীও দেখিয়েছেন আসার আগ্রহ পাকিস্তানিদের বর্বর আক্রমণে মুক্তিযুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয় বাংলাদেশ এদেশকে তলাবিহীন ঝুড়ি আখ্যা দেয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিনজার কিন্তু পঞ্চাশ বছর পরে বাংলাদেশ অর্থনীতির সব সূচকে দুর্দান্ত অবস্থানে প্রশংসায় সারা বিশ্ব এ এক দারুণ অর্জন বলছেন ইতিহাসবিদ মুন্তাসির মামুন তবে উন্নয়নকে টেকসই করতে জ্ঞান ভিত্তিক জাতি গঠনে গুরুত্ব দেওয়ার তাগিদ তার আমাদের সময় মানুষের মানুষের খুব কম দু তিনটি পোশাক ছিল একটা জুতো ছিল ছিল আমি যদি খালি সেদিক থেকে বিচার করি তাহলে বোঝা যাবে যে বাংলাদেশ কত দ্রুত কোন পর্যায়ে পৌঁছেছে এই উন্নয়নের সঙ্গে এই জিডিপি বৃদ্ধির সঙ্গে শিক্ষা সংস্কৃতির জিডিপি সমান্তরাল বৃদ্ধি করতে হবে এই জিডিপি বৃদ্ধি হওয়ার না হওয়ার কারণে আজকে ভাষক্য বলতে চাইছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ আরও আগে শামিল হতো উন্নত দেশের কাতারে বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 30টা বছর তো আমাদের মানে অন্য হওয়ার কথা ছিল তার 20 ভাগও নাই একি অনুবদ্ধ মুখে হাসি ফোটাতে এবছরই তাদের আবাসনের ব্যবস্থা করা হবে জানান মন্ত্রী ফেব্রুয়ারিতে শুরু হবে এই প্রকল্পের কাজ বিগত পক্ষ মনে প্রদান মুদের পক্ষতে যে উন্নত মানের বাড়ি প্রত্যেককে প্রায় 16 লক্ষ টাকার অধিক টাকা ব্যয় একটা করে বাড়ি সেটা ডিজাইন নীতি খুবই উন্নত মানের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে গঠিত হয়েছে বিশেষ মন্ত্রিসভা কমিটি দেশের তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখেনি তাই স্বাধীনতার চেতনা ও দেশবিরোধীদের ষড়যন্ত্র নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সুবর্ণ জয়ন্তীতে বছর জুড়ে নেওয়া হবে নানা উদ্যোগ অনিমেশ কর নিউজ ঢাকা ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে এমন খবরে দেশের বাজারে কমতে শুরু করেছে দাম চার দিনের ব্যবধানে পাইকারি বাজারে দাম কমেছে কেজি প্রতি আট থেকে দশ টাকা তবে দেশের পেঁয়াজ চাষীদের রক্ষায় ভারত থেকে আমদানিতে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের পরামর্শ দিয়েছেন কৃষি অর্থনীতিবিদরা অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও মূল্য বৃদ্ধির অভিযোগ দেখিয়ে গেল বছরের চোদ্দই সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত যার প্রভাবে দেশের বাজারে পেঁয়াজের দাম হয় কেজি দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমদানি শুল্ক হ্রাস করে বেশ কয়েকটি দেশ থেকে পেঁয়াজ এনে পরিস্থিতি সামাল দেয় সরকার ডিসেম্বর নিষেধাজ্ঞা তুলে নেয় ভারত খবরে দেশের পাইকারি বাজারে পেঁয়াজের দর কমে যায় ইন্ডিয়ান রেট কম থাকে তাহলে আমাদের দেশি পেঁয়াজের রেটও কমে যাবে আর কি আর যদি ওটা একটু ভালো রেট থাকে তাহলে আমাদের দেশি পেঁয়াজের রেটটা ভালো থাকবে আর কি চল্লিশ বিয়াল্লিশ কিনে চল্লিশ ছয়চল্লিশ টাকা বিক্রি করছি আর এখন তিরিশ বত্রিশ কিনা ছয় চল্লিশ ছত্রিশ বিক্রি হয়ে যাচ্ছে চার দিন আগেও আটত্রিশ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ এখন পাইকারি বাজারে নেমে এসেছে আঠাশ টাকায় এতে বিপাকে পড়েছেন চাষিরা ভারতের মাল আসতেছে মানে আমাদের মালের দাম কমে যাবে ব্যাগে উঠে নিয়ে আসি মানে আমাদের মালের দামে এর কম সাতাশ আঠাশ থাকলে পরে লস হবে পঁয়ত্রিশ আটত্রিশ পারে পরে বাঁচবে কৃষক চালান বাঁচবে কতকের কিছু লাভ হবে মার্চ পর্যন্ত দেশে পেঁয়াজ উৎপাদনের মৌসুম মৌসুম চলাকালীন পেঁয়াজ আমদানি বন্ধ রাখার পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস পেঁয়াজ আমদানির উপর নিষেধাজ্ঞা থাকা উচিত যদি তা সম্ভব না হয় কমপক্ষে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা উচিত তাতে করে পেঁয়াজের আমদানি করা দাম প্রায় পঁয়ত্রিশ টাকা হবে এবং সেটার সঙ্গে আমাদের কৃষক কমপ্লিট করতে পারবে নতুবা আমাদের কৃষক দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে দেশে বছরে পেঁয়াজের চাহিদা তিরিশ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদরা বিপ্রজিৎ চন্দ্র ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা নাব্যতা সংকটে রাজবাড়ির দৌলুদিয়া থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌপথে আটকে আছে ত্রিশটির বেশি পণ্যবাহী কার্গো জাহাজ দীর্ঘদিন নদী খনন না হওয়ায় এবং অসংখ্য ডুবোচরের কারণে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল পানির গভীরতা বিবেচনায় না নেয় এবং অতিরিক্ত পণ্য বোঝাইয়ের কারণে সংকট প্রকট হচ্ছে বলে জানিয়েছে বিআইডাব্লিউটিএ দৌলত ৬ ছয় নম্বর ফেরিঘাটের দুই কিলোমিটার দূরে নোঙ্গল করা একাধিক কার্গো জাহাজ পাথর কয়লা সার ও খাদ্যশস্য সহ বিভিন্ন পণ্য নিয়ে সব কার্গো জাত ছিল সিরাজগঞ্জের বাঘাবাড়ি ও পাবনার নগর ঘাটে নাব্যতা সংকটে মোল্লার চর কাজীহাট বেতালিয়া সহ বিভিন্ন এলাকায় আটকে আছে এসব নৌযান চট্টগ্রাম থেকে দৌলতিয়া হয়ে বাঘাবারের দূরত্ব চারশো কিলোমিটার বর্ষায় এ পথ পাড়ি দিতে একটি জাহাজের সময় লাগে চার থেকে পাঁচ দিন আর তা এখন দাঁড়িয়েছে পনেরো থেকে বিশ দিন পর্যন্ত সময় মতো পণ্য খালাস করতে না পারায় শ্রমিকদের সমস্যার পাশাপাশি লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের নদীতে পানি না থাকার কারণে জাহাজ যাইতে পারে না এই জন্য মালদা কাজে আনলোড করতে হয় মাল আনলোড করে তারপরে আমাদের এখান থেকে যাওয়া লাগে এই যে আমাদের একটা ভোগান্তি তারপরে একটা বাড়তি খরচ যদি ড্রেজার দিয়ে একটু খনন্ডা নগর বাড়ি বাঘাবাড়ির লাইনটা ক্লিয়ার করে দেয় তাহলে আমাদের ভালো হয় এক মাস ধরে চলা এই সংকট সমাধানে নেই তেমন কোনো উদ্যোগ বিআইডব্লিউটিএ বলছে দীর্ঘদিন নদী খনন না হওয়ায় বালিস্ত স্তর জমে দেখা দিয়েছে অসংখ্য ডুবোচর এদের সমস্যা দীর্ঘতর হচ্ছে প্রতি বছরই কিন্তু এই কাজই করে ওখানে ওই পাশে 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 ওরা বেঁধে ওখান থেকে আনলোড করে উঠাচ্ছে যেহেতু নৌ নৌপথের ইয়ে হলো সাড়ে সাত ফিট তারা যদি বারো ফুট নিয়ে আসে তারা যাবে পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য নদীতে পানির গভীরতা দরকার কমপক্ষে বারো ফুট কিন্তু দৌলদিয়া বাঘাবাড়ি নৌপথে তার রয়েছে সাত থেকে আট ফুট পর্যন্ত দেশে করোনায় আরো এক সতেরো জনের মৃত্যু হয়েছে এর মধ্যে পুরুষ দশ এবং নারী সাতজন এ নিয়ে মোট প্রাণহানি হল সাত হাজার পাঁচশো ছিয়াত্তর জনের একশো আশিটি লাভে চব্বিশ ঘন্টায় বারো হাজার চুয়াত্তর নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে নশো নব্বই জনের পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার আট দশমিক এক আট শতাংশ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো পাঁচ লাখ চোদ্দ হাজার পাঁচশো জনে সুস্থ হয়েছেন আরও এক হাজার একশো সাতানব্বই জন এ নিয়ে মোট সুস্থ চার লাখ আটান্ন হাজার ছশো ছাপ্পান্ন জন করোনা মহামারীতে স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় সুখবর এ মাসের শেষেই দেশে আসতে পারে করোনা ভ্যাকসিন এমন দুর্যোগ মোকাবেলায় তৃণমূলের স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার আট বিভাগেই আধুনিক ক্যান্সার হাসপাতাল এবং প্রতি জেলায় পিসিআর ল্যাব আইসিউ ইউনিট বার্ন ইউনিট প্রতিষ্ঠার লক্ষ্য ঠিক করা হয়েছে এই বছর এছাড়া সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে এক ছাতার নিচে আনতে মহাকালিত হবে বঙ্গবন্ধু স্বাস্থ্যনগরী করোনা মহামারী চোখে আঙুল দিয়ে দেখিয়েছে দেশের স্বাস্থ্য খাতের দুর্নীতি আর অব্যবস্থাপনার যেসব অভিযোগ উঠেছে তা কাজ করছে স্বাস্থ্য স্বাস্থ্য বিভাগ উদ্দেশ্য টেকসই ব্যবস্থা গড়ে তোলা খণ্ডাতে বিশ্বের বিভিন্ন দেশে এরই মধ্যে শুরু হয়েছে করোনা ভ্যাকসিন প্রয়োগ নতুন বছরে দেশের স্বাস্থ্য খাতের জন্য সবচেয়ে বড় সুখবর এ মাসেই পাওয়া যাবে ভ্যাকসিন শুরুর দিকে সাড়ে চার কোটি মানুষকে ভ্যাকসিন দেয়া যাবে আশা করছি শুরুতেই আমরা ভ্যাকসিন পেয়ে যাব এবং আপনারা জানেন যে বিশ্বের কয়েকটি দেশে ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে এবং আমরা যে ভ্যাকসিন সরাসরি ক্রয় করেছি তিন কোটি ডোজ এবং এটা ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে কোভ্যাক্স ফ্যাসিলিটিস যে আর টোয়েন্টি পার্সেন্ট পপুলেশনের জন্য যে ভ্যাকসিন আসবে মোটামুটি আমরা সাড়ে চার কোটি মানুষকে টিকা দেওয়ার ব্যবস্থা আমাদের ইতিমধ্যে হয়েছে নতুন বছরের স্বাস্থ্য খাতে আছে আরও বেশ কিছু আশার খবর সারাদেশের জেলা হাসপাতালগুলো শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে সরকার প্রতিটি হাসপাতালে শয্যা সংখ্যা স্থাপিত হবে আইসোলেশন ইউনিট আইসিইউ ইউনিট সংক্রমণ প্রতিরোধ বিভাগ এছাড়া অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা বার ইউনিট প্রতিষ্ঠা এবং বর্জ্য ব্যবস্থাপনাও শক্তিশালী করা হবে ঢাকা মেডিকেল কলেজকে পাঁচ হাজার শয্যায় উন্নীত করা আট বিভাগে আধুনিক ক্যান্সার হাসপাতাল এবং মহাখালীতে বঙ্গবন্ধু স্বাস্থ্য নগরী করার কাজও শুরু হবে এ বছরেই এছাড়া মানসিক হাসপাতাল আমাদের যেটা পাবনা মানসিক হাসপাতাল রয়েছে সেটাকেও আরো সম্প্রসারণ করে আধুনিকায়ন করা এবং সেটাকে আরও জোরদার মানে শক্তিশালীকরণ এই প্রকল্পটা নিয়েও আমরা কাজ করছি আমরা আরও কাজ করছি আমাদের মহাখালী এলাকায় যে সমস্ত স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যের প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে অর্গানাইজ করে একটা বঙ্গবন্ধু স্বাস্থ্য নগরী প্রতিষ্ঠা করা এই ধরনের একটা প্রকল্প নিয়েও আমরা পরিকল্পনার পর্যায়ে রয়েছে সংকট কাটাতে স্বাস্থ্য খাতে প্রায় পঞ্চাশ হাজার জনবল নিয়োগের সুখবরও আসতে পারে এবছর হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা সমগ্র বাংলাদেশে একটা বিরতি নিচ্ছে ফিরে এসে থাকছে মধ্য জানুয়ারি থেকে কমতে শুরু করবে তাপমাত্রা এ মাসে একাধিক মৃদু থেকে মাঝারি সত্য প্রবাহ সারাদেশে আগামী তিন থেকে চার দিন কিছুটা বাড়লেও মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কমতে শুরু করবে তাপমাত্রা চলতি মাসে দেশে একাধিক মৃদু থেকে মাঝারি সত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছেন বিদরা পৌষের মাঝামাঝি হলেও শীতের তীব্রতা নেই রাজধানী রাজধানীসহ সারাদেশে কুয়াশাও কম জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত পরিস্থিতি এমন থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অফিস বলছে আগামী তিন থেকে চার দিন ক্রমাগত বাড়তে পারে তাপমাত্রা তবে কমতে শুরু করবে দ্বিতীয় সপ্তাহ থেকে রাতের তাপমাত্রা কিছুটা আর দিকে থাকবে অর্থাৎ শৈত্যপ্রবাহ শীতের অবস্থাটা কন্ডিশনটা থাকবে তবে প্রভা অবস্থাটা অনেক জায়গা থেকে আরও উঠে যাওয়ার সম্ভাবনা আছে আর কি তবে আগামী তিন চার দিন মোটামুটি তাপমাত্রা আবার বিশেষ করে রাতের তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে চলতি মাসে দেশে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে হিমালয় ও সাইবেরীয় হিমেল হাওয়া আসার কারণে তীব্র শীত অনুভূত হতে পারে দেশের উত্তর পশ্চিম দক্ষিণ পশ্চিম ঢাকা বিভাগ সহ মধ্যাঞ্চল সিলেট বিভাগ ও পার্বত্যাঞ্চলে শক্তি প্রবাহটা কিন্তু আমাদের দেশে জানুয়ারি মাসে একটু বেশি হয়ে থাকে তবে আপাতত আমার আজকে পয়লা জানুয়ারি আমাদের তিন তারিখে জানুয়ারি তিন তারিখে আমাদের বিশেষজ্ঞ কমিটির একটা মিটিং আছে ওইখানে আমরা আরও ডাটা এবং বিভিন্ন তথ্যপাত্র বিশ্লেষণ করে আমরা তখন বলবো যে জানুয়ারি মাসে কোন ধরনের শত্রু প্রবাহ যেটা মৃদু না মাঝারি না তীব্র শত্রু প্রবাহ এই ধরনের কোন পরিস্থিতি হতে পারে চলতি মাসে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্স নিউজ ঢাকা রাঙ্গামাটি রাজবন বিহার এলাকায় বাড়ছে বানরের সংখ্যা বানরের উপদ্রবে অতিষ্ঠ বিহারে আসা পুণ্যার্থী ও দর্শনার্থীরা বানরগুলো প্রাকৃতিক বনাঞ্চলে দ্রুত অবমুক্ত করার কথা জানিয়েছে বন বিভাগ উনিশশো চুহাত্তর সালে প্রাকৃতিক বনের মাঝে গড়ে তোলা হয় রাজবন বিহারটি সে সময় কিছু বানর দেখা যেত ওই এলাকায় ধীরে ধীরে রাঙামাটি শহরে গাছপালা উজাড় হয়ে গেলে বানরগুলো আশ্রয় নেয় রাজবন বিহারে থাকা গাছপালায় বিহার হয়ে ওঠে বানরদের আশ্রয়স্থল বানরের উপদ্রবে অতিষ্ঠ রাজবন বিহারে আসা পুণ্যার্থী ও দর্শনার্থীরা কেড়ে নিচ্ছে পূজার সামগ্রীসহ বিভিন্ন জিনিসপত্র ময়লা ছিটিয়ে নষ্ট করছে বিহারের আশপাশ ব্যাহত হচ্ছে বন বিহারের কার্যক্রম বিভিন্ন সামগ্রীগুলো নিয়ে আসতেছেন এদের মানে উৎপীড়নে এগুলো সঠিকভাবে আমাদেরকে দিতে হতেছেন না থলি বা কোনো জিনিস নিয়ে গেলে ব্যাগ নিয়ে গেলে ওগুলো কেড়ে নেয় এমন হিংস্র হয়ে গেছে কি করব এখন আমরা বলতে পারছি বন বিভাগ বলছে মূলত খাদ্য সংকটের কারণেই বানরগুলো হিংস্র হয়ে উঠছে প্রাকৃতিক বনাঞ্চলে অবমুক্ত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে নির্দেশনা পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন এই কর্মকর্তা যদি সম্ভব হয় তাহলে আমরা এটাকে এখান থেকে আমাদের যে বিভিন্ন রকম বনাঞ্চল আছে সেই বনাঞ্চলেকে এগুলোকে অবমুক্ত করার আমরা চেষ্টা চালাব সংখ্যা বাড়লেও পর্যাপ্ত খাবার পাচ্ছে না বানরগুলো বিহার থেকে যে খাবার হচ্ছে তাও যথেষ্ট নয় নিউজ ডেস্ক বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে বরগুনায় যাত্রা শুরু করল উপমহাদেশের প্রথম বঙ্গবন্ধু নৌকা জাদুঘর বর্তমানে প্রচলিত এখানে বিলুপ্ত ও বর্তমানে প্রচলিত একশো ধরনের নৌকা স্থান পেয়েছে যা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে নানা ধরনের নৌকা সম্পর্কে ধারণা দেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি হয়েছে এ বিশেষ জাদুঘর নৌকার আদলেই নকশা করা হয়েছে জাদুঘরের মূল ভবন জাদুঘরে স্থান পেয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের বিলুপ্ত হয়ে যাওয়া এবং এখনও প্রচলিত অন্তত একশো ধরনের নৌকা এসব নৌকার প্রতিকৃতির মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম দেশের নৌকার বৈচিত্র্যময় ঐতিহ্য সম্পর্কে ধারণা পাবে বলে আশা কর্তৃপক্ষের দেশের প্রথম আকর্ষণীয় নৌকা জাদুঘর বরগুনায় স্থাপন হওয়ায় খুশি স্থানীয়রা এটা একটি অসাধারণ কাজ হয়েছে নৌকা উন্নয়নের প্রতীক নৌকা ঐতিহ্যের প্রতীক নৌকা গৌরবের প্রতীক নৌকা স্বাধীনতার প্রতীক আমরা সবাই এখানে আসছি এটা একটা মানে আমাদের তবে আমরা খুব ভালো নদীমাতৃক বাংলাদেশে একসময় অনেক রকমের নৌকা ছিল এক একটি নৌকা এক একটি অঞ্চলের ঐতিহ্য বহন করত আগামী প্রজন্মের কাছে সেই ঐতিহ্য ও নৌকা কেন্দ্রিক সংস্কৃতিকে তুলে ধরতেই এমন আয়োজন বলছে জেলা প্রশাসন যেটি উপমহাদেশের প্রথম নৌকা জাদুঘর এর মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধকে জানতে পারবে এবং আমাদের নদী ও নৌকা সম্পর্কে ধারণা পাবে এখানে একটি রিসার্চ সেন্টারও থাকবে যে কোনো নদী গবেষক অথবা নৌকা গবেষক এখানে এসে গবেষণা করতে পারবে নৌকা জাদুঘরের সংরক্ষণ ও উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা পরিষদ ও ব্যবসায়ী সমিতি এই নৌকা অবশ্যই টিকেই রাখার জন্য যা যা করা দরকার আমি কিছু করিবে না করি এই নৌকার পিছিয়ে আমি আজীবন লেগে থাকবো যতদিন জীবিত থাকব। আট অক্টোবর শুরু হয় নৌকা জাদুঘরের নির্মাণ কাজ আগামী দশ জানুয়ারি এটি খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য নৌকা জাদুঘরটি বরগুনার পর্যটন শিল্পকে সমৃদ্ধ করবে বলে আশা স্থানীয়দের ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক শেষ করছি সমগ্র বাংলাদেশ তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার নতুন বছরের প্রথম দিনে সারাদেশে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনেক স্কুলে পৌঁছায়নি সব বই বর্ণিল নানা আয়োজনে দু হাজার একুশ সালকে বরণ করোনা মহামারীর মধ্যেও কক্সবাজারে পর্যটকদের ভিড় টেকনাফের সাবরাং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক উসমানকে হত্যা এখনও গ্রেফতার হয়নি কেউ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন দু সালে দেশের সার্বিক অর্জন ও অগ্রগতির নজর কেড়েছে বিশ্ববাসীর এবং নাব্যতা সংকটে রাজবাড়ি নৌপথে আটকে আছে ত্রিশটির বেশি কার্গো জাহাজ ডুবোচরে ব্যাহত নৌ চলাচল এ ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ এখন ফেসবুক ইউটিউব এবং টুইটারে ধন্যবাদ সবাইকে